খবর 24x7-এ আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24x7-এ আপনাদের স্বাগত। নিরাপত্তার জন্য উচ্চ মাধ্যমিকের প্রশ্নে এবার ইউনিক কোড থাকছে। প্রশ্নের ডান দিকে ওপরে থাকবে ইউনিক কোডের সিরিয়াল নাম্বার, উত্তরপত্রে সেই সিরিয়াল নম্বর লিখতে হবে পরীক্ষার্থীদের। সই করার সময় পরীক্ষা পরিদর্শকরা দেখে নেবেন উত্তরপত্রের ইউনিক কোড আছে কি না। প্রতিযোগিতামূলক পরীক্ষা ও জাতীয় স্তরের পরীক্ষার ক্ষেত্রে এরকম ইউনিক কোডের ব্যবহার লক্ষ্য করা যায়। এবার তা প্রশ্নপত্রে রাখছে উচ্চশিক্ষা সংশোধন। এবছর প্রথমবার উচ্চ মাধ্যমিকে এই কোডের ব্যবহার করা হবে। আগেই সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন পরীক্ষা ব্যবস্থার মধ্যে স্বচ্ছতা বজায় রাখতে ইউনিক কোডের আলাদা ভূমিকা থাকবে। জয়েন্ট এন্ট্রান্সের মতো পরীক্ষায় এই ইউনিক কোডের ব্যবহার দেখা যায়। মূলত সিকিউরিটি ফিচার হিসেবে এটিকে গণ্য করা হয়। রবিবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে সংসদ। 16 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, 29 ফেব্রুয়ারি পর্যন্ত তা চলবে। 16 ফেব্রুয়ারি হবে প্রথম ভাষার মানে বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, উড়িয়া, তেলেগু, গুজরাটি ও পাঞ্জাবি ভাষার পরীক্ষা। 17 তারিখ রয়েছে ভোকেশনাল বিষয়ে পরীক্ষা। 19 তারিখ রয়েছে দ্বিতীয় ভাষার পরীক্ষা, বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি পরীক্ষা। অল্টারনেটিভ ইংরেজি পরীক্ষাও হবে 19 তারিখ। 20 তারিখ রয়েছে অর্থনীতির পরীক্ষা। 21 ফেব্রুয়ারি পদার্থবিদ্যা, নিউট্রিশন, এডুকেশান ও অ্যাকাউন্টেন্সি। 22 তারিখ কম্পিউটার সায়েন্স, আধুনিক কম্পিউটার অ্যাপ্লিকেশান, স্বাস্থ্য ও শরীরশিক্ষা, গান, ভিজুয়াল আর্টস, পরিবেশ বিদ্যার পরীক্ষা। 23 তারিখ দর্শন, সমাজবিজ্ঞান ও কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং বিষয়ের পরীক্ষা রয়েছে। এরপর 24 ফেব্রুয়ারি থাকছে রসায়ন, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, সংস্কৃত, ফরাসি, আরবি ও এসব ভাষার পরীক্ষা। 27 তারিখ অঙ্ক, মনোবিজ্ঞান, নৃবিজ্ঞান, কৃষিবিদ্যা ও ইতিহাসের পরীক্ষা। 28 তারিখ জীববিদ্যা, বিজনেস স্টাডিজ ও রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা। 29 ফেব্রুয়ারির হচ্ছে পরীক্ষার শেষ দিনে পরিসংখ্যান, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, গৃহ ব্যবস্থাপনা এবং পারিবারিক সম্পদ ও ব্যবস্থাপনার পরীক্ষা। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।